আমরা বিনীতভাবে অনুরোধ করব এই খুনি সৈয়দ আশরাফকে যেন সর্বোচ্চ রকমের শাস্তির আওতায় আনা হয় এবং এই ডেলিস্টারের এই ডেলিস্টার যতক্ষণ পর্যন্ত ডেইলি স্টার এর নির্বাহী সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ডেইলি স্টার এর সকল কর্মকাণ্ড আমরা উদ্দেশ্য আমরা তাদের সকল কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করতে চাই পাশাপাশি মিডিয়া ভাইরা যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আজকে আমাদের বন্ডি যেভাবে হারিয়েছে আজকে আমাদের বোনকে যেভাবে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং শারীরিকভাবে নির্মমভাবে নির্যাতন করে আজকে তাকে হত্যা করা হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বাংলাদেশের জনগণকে এই সত্য ঘটনা জানান এবং এই ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশরাফুল হকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন সাজার ব্যবস্থার জন্য আপনারা দেশের সাধারণ জনগণকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবেন পাশাপাশি আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি ততক্ষণ পর্যন্ত এই ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে গ্রেপ্তার করা না হবে এবং আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অটল থাকব শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি কসমিক ডোর নিশ্চিন্তে 50 বছর আমাদের বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশরাফের বাড়িতে গৃহকর্মী প্রীতি ওয়াংয়ের হত্যাকাণ্ড হয়েছে আপনারা জানেন এর আগেও গত বছর তার বাড়িতে একটি মেয়ে আত্মহত্যা করেছে আমরা প্রধানমন্ত্রী বরাবর জোর দাবি জানাচ্ছি এই ঘৃণ্য নৃশংস হত্যাকারী তার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এমন শাস্তি দেওয়া হয় যাতে ভবিষ্যতে কোনো গৃহকর্মী বা কোনো এসব যারা ছোট মেয়ে বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করে তাদের হত্যাকাণ্ড না হয় এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা সচেতন নাগরিক সমাজ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ রাজপথে আসি আন্দোলনে আসি থাকবো সেই সাথে সবাইকে আমার সাথে একটি সভা করার অনুরোধ করছি ফাঁসি চাই আমার বোন মূল্য কেন বিচার চাই প্রশাসন বিচার চাই ফাঁসি চাই এলিশান এটা ধর ধন্যবাদ সবাইকে এটা ধর যতক্ষণ না পর্যন্ত আমরা এই বিচারের এই হত্যাকাণ্ডের বিচার না পাই রাজপথে আসি থাকবো ইনশাল্লাহ আশায় গত বছর একটি শিশু নির্যাতনের শিকার এবং হত্যার শিকার হয় এবং এবছর আবার তার পুনরাবৃত্তি হয় না আমরা চাই ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বাসায় যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলোর সঠিক তদন্তের মাধ্যমে তাকে বিচারের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলিত করা হোক অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থী ঘরে বসে থাকবো না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এভাবে একটি সাধারণ শিশু সে হত্যার শিকার হতে পারে না বঙ্গবন্ধুর স্বাধীন বাংলায় বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে কেউ অন্যায় করে পার পেয়ে যাবে সেটা আমরা মানি না তাই আমরা আপনাদের মিডিয়া কর্মীদের মাধ্যমে সকলের প্রতি উদার আহ্বান জানাবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যতক্ষণ পর্যন্ত এই খুনি সৈয়দ আশরাফের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমরা বেগবান করে যাব এবং তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে প্রতিনিয়ত এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতে থাকবে তাই প্রিয় সাথী ও বন্ধুগণ সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে বাংলাদেশের সচেতন নাগরিক যারা এখানে আছেন তাদের আমরা সবাই একত্রিত হয়ে এই ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাক উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এই দাবি আমরা সকলেই জানাচ্ছি।